তাই আজকে তোমাদের বাসর রাত, তোমার তো মন খারাপ কেন? খরচ কত বাড়তেছে হিসাব আছে? নতুন সংসার, নতুন একটা বাসা ভাড়া নিলাম, পুরানো কতগুলো ফার্নিচার কিনলাম, এর মধ্যে উটকো ঝামেলা, এতগুলো মেহমান। আচ্ছা এরা কবে যাবে বলছে কিছু? এরা বলতেছে কেন? তোমার মা আর আমার মা একটু আজকে না হয় মাছ দিয়ে ছানায় দিলাম, কালকে মুরগির মাংস খেতে যাবে, পরশুদিন গরুর মাংস, তারপরে দিন খাসির মাংস। থামো থামো, খাসির মাংস পর্যন্ত যেও না, খাসির মাংস অনেক এক্সপেন্সিভ। একটা কাজ করো না, আমি আমার মাকে বুঝাই, তুমি তোমার মাকে বুঝাও। এটা বুঝাও যে ঢাকা শহর আর কতদিন বলো, তার থেকে তারা গ্রামের বাড়িতে যেয়ে শান্তি মতো তাদের নিজেদের বাড়িতে থাকো। এই মামা কি দিছে বললা না তো? ঘোড়ার ট্যাং দিছে, হানিমুন প্যাকেজ কক্সবাজারে, 2 রাত 3 দিন। ভালো তো, আমাদের হানিমুনটা ফ্রি ফ্রি হয়ে যাবে, যাবো খাবো ঘুরবো। শুধু থাকাটাই ফ্রিতে, যাবো নিজেদের টাকায়, ঘুরবো নিজেদের টাকায়, খাবো সেটাও নিজেদের টাকায়। আসলে ঘোরা ট্যাং বসে। ভালো আছেন আপনারা? না আসলে একটা ব্যক্তিগত কারণে আমরা হানিমুনে যেতে পারছি না। ও মাই গড, এত হার্ডলি আপনাদের ডিভোর্স হয়ে গেল? আমাদের ডিভোর্স হয়নি, আমরা খুব ভালো আছি, সুখে আছি। ভেরি নাইস, তাহলে কোনো প্রবলেম নেই। না প্রবলেম একটা আছে তো, এই যে আপনাদের যে প্যাকেজটা, এটা ফেরত নিয়ে আমাদের টাকাটা ফেরত দিবেন। এটা তো ম্যাডাম এখন সম্ভব না, মানে এই প্যাকেজের টাকা রিটার্ন করা মানে প্যাকেজের সিস্টেমই নেই আসলে। আমি খুব অসুস্থ। কি হয়েছে আপনার? ওর হার্টের সমস্যা, হার্টের রোগী। শুধু আমি না তো, ও অসুস্থ। ওর হয়েছে অ্যাজমার সমস্যা আছে, মানে লং রোডে ও জার্নি করলে ও নিঃশ্বাস নিতে পারে না। জি, আর ও লং রোডে জার্নি করলে ওর হার্টটা একটু উইক হয়ে যায়। আমি আপনাকে দেখে বুঝে গেছি যে আপনি ম্যানেজার। ভাইয়া আপনাকে দেখে মনে হয় কি আপনি অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড, চেহারার মধ্যে ক্লান্তি, অনেক কাজের প্রেসার যাচ্ছে, অনেক দিন কোথা থেকে ঘুরে আসেন না। এইটাই সুবর্ণ সুযোগ ভাইয়া, ভাবিকে নিয়ে একটু ঘুরে আসেন। আপনার জেনে খুব অবাক হবেন। কি? আই এম স্টিল নাও ব্যাচেলার। ও এই গার্লফ্রেন্ড তো আছে নিশ্চয়ই? আছে, আছে তো। আরে ভাইয়া যে হ্যান্ডসাম, ভাইয়ার গার্লফ্রেন্ড থাকবে না? ভাইয়া গার্লফ্রেন্ড কি নিয়ে ঘুরে আসে? প্রয়োজনে অর্ধেক টাকা দেন আমাদেরকে, পুরাটাও লাগবে না, দেন। আসলে ম্যাডাম স্যার এটা এখন একদম সম্ভব না, মানে আপনারা যখন প্যাকেজটা নিয়েছিলেন তখন ওখানে স্পষ্ট কথাই উল্লেখ ছিল, মানি ইজ নন রিফান্ডেবল। ধরো মিয়া, ফালতু সার্ভিস আপনাদের, আজাইরা সার্ভিস, নন রিফান্ড, কে কি 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 বলেন এগুলা? তো পুরো প্যাকেজটাই দিতেন, 2 রাত 3 দিন কেন? আমরা যাবো কিভাবে? হাইটটা যাবো কক্সবাজার পর্যন্ত, যাইতে তো বাস ভাড়া লাগবে। বাস ভাড়া কই? আমাদের খাওয়ার টাকা কই? না খেয়ে থাকবো? আমার বউয়ের শুটকি পছন্দ, ওর যদি শুটকি খাইতে মন চায় শুটকি কিনবে কাট টাকা দিয়ে, আপনি দিবেন টাকা? ভাই আমরা তো একটা এজেন্সি, আমরা জাস্ট প্যাকেজটা অ্যারেঞ্জ করি আর কি। আর আপনারা ফুল প্যাকেজই দিতেন তাহলে তো আমাদেরকে এটা ফেরত দিতে হতো না। চলো তো এটা অন্য জায়গায় বিক্রি করবো। আসলে স্যার কলিগ, হ্যাঁ কলিগ টাকা তো বিক্রি করবো। স্যার ম্যাডাম আবার আসবে, আপনার কাছে জীবন আসবে।